শিক্ষার্থীরা ধ্বনি থেকে তৈরি হয় শব্দ এবং শব্দগুলো পরস্পরের সাথে অর্থবোধক সংযোগ ঘটিয়ে আমরা তৈরি করে থাকি বাক্য এবং এই বাক্যের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে কি ক্রিয়া যা ব্যাকরণের জন্য একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিণত হয়েছে ঠিক এমন একটি জায়গা থেকে এসএসসি বাংলা দ্বিতীয় পত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ক্রিয়া নিয়ে আজকের এই ক্লাস নিতে আসলাম টেলমিস্কুল তরফ থেকে আমি মাহবুবুল নাজ পারসি তাহলে চলো শিক্ষার্থীরা দেরি না করে এখনই আজকের ক্লাসটি আমরা শুরু করে ফেলি শিক্ষার্থীরা ক্লাসের একদম যে শুরুর অংশটি রয়েছে সেই শুরুর অংশে আমরা জানব ক্রিয়া কি এবং ক্রিয়া কাকে বলে আসো বাক্যে উদ্দেশ্য বা কর্তা কি করে বা কর্তার কি ঘটে বা হয় তা নির্দেশ করা হয় যে পদ দিয়ে তাকে ক্রিয়াপদ বলে তার মানে এক কথায় আমার একটি বাক্য থাকবে সেই বাক্যে এমন একটি পদ থাকবে সেখানে উদ্দেশ্য বা কর্তা কি করছে বা কর্তার সাথে কি সব ঘটনা ঘটে যাচ্ছে সেই বিষয়টি নিয়ে যে পদে আমি নির্দেশ করব সেটি হচ্ছে মূলত আমার ক্রিয়া এমন একটি জায়গা থেকে দেখো রাজীব খেলছে বৃষ্টি হতে পারে শিক্ষার্থীরা বুঝতেই পারছো এখানে যে রাজীব তিনি হচ্ছেন গিয়ে এই বাক্যের কর্তা এবং সে কিছু একটা করছে কি করছে তিনি হচ্ছে এখানে খেলছেন তার মানে এর মাধ্যমে আমরা দিন শেষে রাজীব যে খেলছে সেই বিষয়টি যেমন আমি নিশ্চিত করতে পারি ঠিক তেমনি আরও একটি বিষয় আমি নির্দেশ করতে পারি যে রাজীব ঠিক ওই মুহূর্তে কি করছে এর পরের বাক্যটি দেখো বৃষ্টি হতে পারে এখানে হতে পারা অবশ্যই একটি ক্রিয়া এবং এখানে বৃষ্টিকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে বৃষ্টি হতে পারে ঠিক এমন একটি জায়গা থেকে বৃষ্টি কখন হবে বা বৃষ্টি এই মুহূর্তে কী করছে সেই বিষয়টি কিন্তু আমি এখানে সুনিশ্চিত করতে পারছি তার মানে আমি যদি আমাদের যে সংজ্ঞাটি রয়েছে সংজ্ঞার সাথে এই সম্পূর্ণ বিষয়টির একটি সম্পর্ক স্থাপন করতে চাই তাহলে যেই সাধারণ বিষয়টি আমাদের চোখে পড়বে সে সাধারণ বিষয়টি হচ্ছে আমি এখানে উদ্দেশ্য বা কর্তা কি করে কর্তার সঙ্গে কিভাবে কোনো ঘটনা ঘটে যায় সেই বিষয়টি যেই নির্দিষ্ট একটি জায়গা থেকে ব্যাখ্যা করা যায় সেটি হচ্ছে মূলত ক্রিয়া শিক্ষার্থীরা মূলত ক্রিয়া নিয়ে আমরা এতক্ষণ অনেক কথাবার্তা বলে ফেলেছি এবার আমরা কথাবার্তা বলবো ক্রিয়ার আরও অনেক আনুষাঙ্গিক বিষয়াদি নিয়ে দেখো ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়া গঠিত হয় তার মানে আমার যে ক্রিয়ামূল থাকবে বা যেটিকে আমরা ধাতু বলতে পারি তার মানে শিক্ষার্থী বন্ধুরা বুঝতেই পারছো ক্রিয়ামূল যেটি রয়েছে এর যে অপর একটি শব্দ সেটি হচ্ছে কি আমার ধাতু ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়া গঠন করা যেতে পারে এখন আমার বুঝতে হবে ক্রিয়ামূল কোনটি এবং বিভক্তি কোনটি এই বিষয়টা এতটা সহজে বোঝা যায় না এটি বোঝার জন্য আমরা এখন কিছু উদাহরণ দেখব শিক্ষার্থীরা আমি একটি ক্রিয়া শব্দ বলবো সেটি হচ্ছে গিয়ে পড়ি আমি যদি বাক্যের মাধ্যমে ক্রিয়া শব্দটি ব্যবহার করি তাহলে আমি সেখানে বলবো যে আমি বই পড়ি সুন্দর একটি বাক্য এই বাক্যে ক্রিয়া হিসাবে কাজ করছে পড়ি শিক্ষার্থীরা একটু যদি তোমরা মনোযোগ দিয়ে চিন্তা করো তাহলে কিন্তু একটি সাধারণ বিষয় তোমাদের চোখে পড়বে সেটি হচ্ছে এই পড়ি এই যে ক্রিয়াপদটি রয়েছে বা শব্দটি রয়েছে এটিকে কিন্তু খুব সহজেই তুমি আমি ভেঙে ফেলতে পারি কীভাবে ভাঙতে পারি শিক্ষার্থীরা পর যোগ ই দেখো শিক্ষার্থীরা এখানে আমার সুন্দর মতো দুটি অংশ হয়ে যায় একটি হচ্ছে কি পর আর একটি হচ্ছে কি ই এখন আমার দেখতে হবে এই পর আর ই এর মধ্যে ক্রিয়ামূল কোনটি বা ধাতু কোনটি এবং তার পাশাপাশি বিভক্তি কোনটি শিক্ষার্থীরা আমরা কিন্তু নানাবিধ বিভক্তি সম্পর্কে জানি ঠিক এমন একটি জায়গা থেকে আমরা যে সকল বিভক্তিগুলো পড়েছি সেগুলো নিয়ে কিন্তু এখানে আমাদের আলোচনা করা হবে তবে ক্রিয়ামূল বা ধাতু কোনটি সম্পূর্ণ একটি ক্রিয়াপদকে ভাঙ্গার পরে আমি শুরুতে যেটি পাচ্ছি অর্থাৎ পর যোগ ই পরি এর ক্ষেত্রে এখানে যে পরটি রয়েছে এটিই হচ্ছে মূলত আমার ক্রিয়ামূল আর এর সাথে যে আমার আলাদা করে একটি হ্রস্ব ইকার যুক্ত হয়েছে যেটিকে আমরা হ্রস্ব ই বলতে পারি যেটি এখানে একটি বিভক্তি হিসাবে যুক্ত হয়েছে সে হ্রস্ব ইটা হচ্ছে পরি নামক এই ক্রিয়াপদটির ক্ষেত্রে বিভক্তি তার মানে বুঝতেই পারছো শিক্ষার্থীরা পরি এই যে ক্রিয়াপদটি রয়েছে এটিকে যদি আমি ভাঙ্গি তাহলে পাবো পর যোগ ই এখানে পর যেটি রয়েছে যে ক্রিয়ামূল বা ধাতু এবং হ্রস্ব ই যেটি রয়েছে এটি হচ্ছে মূলত বিভক্তি একইভাবে পড়ে পড়ছে পড়বে সবগুলোই কিন্তু দিন শেষে আমার একটি ক্রিয়া বা ক্রিয়াপদ কিন্তু শিক্ষার্থী বন্ধুরা যদি আমি একটু গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে পর এ এটাকে যদি ভাঙ্গি হয় পর যোগ এ পড়ছে এটাকে যদি ভাঙ্গি তাহলে হয় পর যোগছে
পড়বে এটাকে যদি ভাঙে তাহলে হবে পরযোগবে তার মানে বুঝতেই পারছো এখানে যতগুলো পর রয়েছে সবগুলো পরই হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা দিন শেষে আমার একটি হলো ক্রিয়ামূল বা ধাতু এবং এর সাথে যতক্রমে যুক্ত হয়েছে এ ছে এবং বে এই সবগুলোই হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা দিন শেষে আমার বিভক্তি তার মানে আমরা বুঝতে পারলাম যে ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়া গঠিত হয় শিক্ষার্থীরা এরপরে আমরা ক্রিয়া নিয়ে আরো অনেক কিছু জানবো দেখো পক্ষ অথবা পুরুষ এবং কালভেদে ক্রিয়া রূপান্তর হয় এখন আমরা মূলত ক্রিয়া রূপান্তর নিয়ে জানবো বোঝার চেষ্টা করো আমরা পক্ষ বা পুরুষ এর মাধ্যমে ক্রিয়া রূপান্তর করতে পারি কালের মাধ্যমে ক্রিয়া রূপান্তর করতে পারি পক্ষভেদে যদি আমি পক্ষ বা পুরুষ ভেদে বলি আমরা জানি তিন প্রকারের পুরুষ রয়েছে সেগুলো হচ্ছে উত্তম পুরুষ মধ্যম পুরুষ এবং নাম পুরুষ এই যে আমি তিন প্রকার পুরুষের কথা বললাম এই তিন প্রকার পুরুষ অনুযায়ী কিন্তু আমার ক্রিয়ার রূপান্তর হবে কিভাবে এখানে দেখো শিক্ষার্থীরা আমি পড়ি আমরা পড়ি এটি দিয়ে কিন্তু দিন শেষে আমি যেই উত্তম পুরুষটি রয়েছে আমি উত্তম পুরুষকে বুঝাচ্ছি এক্ষেত্রে আমার ক্রিয়ার রূপ হচ্ছে পড়ি এরপর দেখো তুমি পড়ো তোমরা পড়ো এই তুমি আর তোমরা দিয়ে কিন্তু মধ্যম পুরুষকে বোঝাচ্ছি তখন কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এই যে জায়গাটি রয়েছে এই জায়গাতে কিন্তু আমার ক্রিয়ার রূপটি পরতে রূপান্তরিত হচ্ছে দেখো আমি যখন বলছি আমি পড়ি আমরা পড়ি ঠিক এমন একটি জায়গা থেকে শিক্ষার্থীরা আমি কিন্তু এখানে সুন্দর মতো পড়ি বলছি কারণ এখানে উত্তম পুরুষ ব্যবহার করা হয়েছে তারপর যখন আমি বলছি তুমি পড়ো তোমরা পড়ো তখন কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এখানে আর তোমার আলাদা করে আমি কোনো পড়ি বলছি না বরং আমি বলছি পড়ো তার মানে বুঝতেই পারছো এই যে সম্পূর্ণ বিষয়টি রয়েছে এখানে আমার পড়িটা রূপান্তরিত হয়ে পড়তে রূপান্তরিত হলো এরপর দেখো সে পড়ে তারা পড়ে এখানে যে সে পড়ে এবং তারা পড়ে আছে এই যে নির্দিষ্ট দুটি জায়গা এই নির্দিষ্ট এই দুটি জায়গা থেকে যদি আমরা খুব গভীরভাবে চিন্তা ভাবনা করি তাহলে যে বিষয়টি দেখব সেটি হচ্ছে এখানে সে এবং তারা এই দুটো শব্দই কিন্তু আমার নাম পুরুষ ঠিক এ জায়গা থেকে এটি হয়ে গেল পড়ে তার মানে বুঝতেই পারছো আমার উত্তম পুরুষের ক্ষেত্রে হচ্ছে গিয়ে পড়ি মধ্যম পুরুষের ক্ষেত্রে হচ্ছে গিয়ে পড়ো এবং নাম পুরুষের ক্ষেত্রে কিন্তু হচ্ছে আমার পরে আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ এরপর দেখো কালভেদে আমি যদি কাল বলি মানে বর্তমান কাল ভবিষ্যৎকাল অতীতকাল এই প্রেক্ষাপট থেকে চিন্তা করি তাহলে কী হচ্ছে আমি পড়ি আমি পড়ছি আমি পড়েছি আমি পড়েছিলাম আমি পড়ছিলাম আমি পড়ব দেখো আমি পড়ি আমি বর্তমানকালের কথা বলছি আমি পড়ছি আমি বর্তমানকালে কিছু সময় ধরে পড়ালেখা করছি সেটি বললাম আমি পড়েছি অতীতকালের কথা বলেছি আমি পড়েছিলাম অতীতকালে কোনো একটি বই বা কোনো একটি পাত্র কিছু সময় ধরে পড়েছিলাম সেটি বুঝাচ্ছি এরপর দেখো আমি পড়ছিলাম এটি দিয়েও কিন্তু দিন শেষে শিক্ষার্থী আমি কাল নির্দেশ করছি এরপর দেখো আমি পড়ব এটি দিয়েও কিন্তু আমি ভবিষ্যতে একটি কাল নির্দেশ করছি তার মানে শিক্ষার্থীরা দেখো এখানে কিন্তু একটি বিষয় খুব সুন্দরভাবে আমি নির্দেশ করে দিলাম সেই বিষয়টি হচ্ছে আমার পক্ষভেদে অবশ্যই ক্রিয়া পরিবর্তন হবে যেমন দেখি আমরা উত্তম পুরুষের ক্ষেত্রে পড়ি যদি হয় মধ্যম পুরুষের ক্ষেত্রে হবে গিয়ে পড়ো নাম পুরুষের ক্ষেত্রে হবে গিয়ে আমার পড়ে আবার কালভেদে যদি আমরা চিন্তা করি এটা হতে পারে পড়ি পড়ছি পড়েছি পড়েছিলাম পড়ব মানে ভবিষ্যৎকাল অতীতকাল বর্তমানকাল অনুযায়ী ক্রিয়ার রূপ কিন্তু আর পরিবর্তিত হচ্ছে আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছ শিক্ষার্থীরা এবার আমরা ক্রিয়ার প্রকারভেদ সম্পর্কে জানবো আসো ভাব প্রকাশের দিক দিয়ে বাক্যে কর্মের উপস্থিতির ভিত্তিতে গঠন বিবেচনায় ক্রিয়াকে নানা ভাগে ভাগ করা যেতে পারে তার মানে দেখো শিক্ষার্থীরা ভাব প্রকাশের দিক দিয়ে বাক্যে কর্মের উপস্থিতির ভিত্তিতে গঠন বিবেচনায় ক্রিয়াকে আমি নানা ভাগে ভাগ করতে পারি কী সব ভাগ সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়া দুই প্রকার একটি হচ্ছে কি সমাপিকা ক্রিয়া আর একটি হচ্ছে কি অসমাপিকা ক্রিয়া প্রথমেই আমরা জানবো সমাপিকা ক্রিয়া নিয়ে যে ক্রিয়া দিয়ে আমি সম্পূর্ণরূপে ভাব প্রকাশ করতে পারি সেটি হচ্ছে কি অসমাপিকা ক্রিয়া তার মানে এমন একটি ক্রিয়া যেটি দিয়ে আমি একটি বাক্য সুন্দর মতো সম্পন্ন করতে পারবো যেমন ভালো করে পড়াশোনা করবে এই বাক্যটি যখন এই বলছি তখন কিন্তু বাক্যটি সুন্দর মতো সম্পন্ন হয়ে যায় এবং শুধু তাই নয় এই বাক্যটি শোনার পরে আমার অন্য কোনো কিছু আর শোনার আগ্রহ বা আকাঙ্ক্ষা থাকে না এমন একটি জায়গা থেকে রইল আমার অসমাপিকা ক্রিয়া এটি দিয়ে বোঝানো হচ্ছে যে ক্রিয়া ভাব সম্পূর্ণ করতে পারে না তাকে বলে অসমাপিকা ক্রিয়া
যেমন ভালো করে পড়াশোনা করলে, আমি যখন এই ক্রিয়াটি বলছি ভালো করে পড়াশোনা করলে, তখন কিন্তু আদতে এরপরে আমার আরও বেশ কিছু বাক্য বা বাক্যাংশ শোনার আকাঙ্ক্ষা জাগে। যদি আমি বলি ভালো করে পড়াশোনা করলে ভালো ফল হবে, এই যে ভালো ফল হবে যখন আমি নিয়ে আসি, তখন কিন্তু আমার ক্রিয়াটি অসম্পূর্ণ থেকে সম্পূর্ণ হয়ে যায়। এই যে শুরুতে আমি বলছি ভালো করে পড়াশোনা করলে, করলের নিচে আমি সুন্দর মতো দাগ দিয়ে দিচ্ছি, এখানে এই যে করলে আছে এটি হবে দিন শেষে আমার অসমাপিকা ক্রিয়া, এবং এটি নিয়ে মূলত আমরা এতক্ষণ কথা বলছিলাম। তার মানে শিক্ষার্থীরা তোমরা হয়তো বুঝতে পেরেছো কোনটি আমার অসমাপিকা ক্রিয়া আর কোনটি আমার সমাপিকা ক্রিয়া। শিক্ষার্থীরা, এখন আমরা পড়ব অসমাপিকা ক্রিয়া যে তিন ধরনের তার ব্যাপারে। অসমাপিকা ক্রিয়াকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি, ভূত অসমাপিকা ক্রিয়া, ভাবী অসমাপিকা ক্রিয়া এবং শর্ত অসমাপিকা ক্রিয়া। কোনটি কি আসে আমরা দেখি। ভূত অসমাপিকা ক্রিয়া, সে গান করে আনন্দ পায়। এরপর ভাবী অসমাপিকা ক্রিয়া, সে গান শিখতে রাজশাহী যায়। শর্ত অসমাপিকা ক্রিয়া, গান করলে তার মন ভালো হয়। শিক্ষার্থীরা, এখন আমরা এই যে অসমাপিকা ক্রিয়াগুলো রয়েছে এদের ব্যাপারে জানবো। প্রথমটি আমরা কি বললাম, ভূত অসমাপিকা ক্রিয়া। তার মানে শিক্ষার্থীরা, এমন একটি বিষয় যেটি করে হয়তো সাধারণভাবে মোটামুটি সবাই কোনো একটি আনন্দ লাভ করতে পারে বা সাধারণভাবে মোটামুটি সবাই এই কাজটি করে থাকে, ঠিক এমন একটি জায়গা থেকে দেখো, সে গান করে আনন্দ পায়। গান করে কিন্তু অনেকেই আনন্দ পেয়ে থাকে, কিন্তু যখন আমি বলছি সে গান করে, এরপরে যদি আমি আনন্দ পাই এই শব্দগুচ্ছটি না বসাই, তাহলে কিন্তু আমার এখানে যে করে থাকে এরপরেই কিন্তু দিন শেষে আরও কিছু শোনার আগ্রহ জন্মায়। আর যেহেতু সে গান করে আনন্দ পায়, এই বাক্যটির যে অর্থটি রয়েছে সে অর্থটি থেকে আমরা সহজেই বুঝতে পারি এই কাজটি অনেকেই করতে পারে। তাহলে আমরা বুঝতে পারি এখানে যে করে যে ক্রিয়াটি রয়েছে এটি মূলত আমার ভূত অসমাপিকা ক্রিয়া। এরপর দেখো ভাবী অসমাপিকা, সে গান শিখ রাজশাহী যায়। অর্থাৎ আমি যদি এই বিষয়টি বুঝতে পারি যে কোনো একটি কাজ করার জন্য আমার অন্য কোনো একটি নির্দিষ্ট জায়গায় যেতে হবে বা একটি কাজ করার জন্য আমার অন্য একটি কাজ করতে হবে, তাহলে অবশ্যই আমার বুঝতে হবে সেটি হচ্ছে ভাবী মনোভাব প্রকাশ করছে এবং সেটি হলো মূলত আমার ভাবী অসমাপিকা ক্রিয়া। এমন একটি জায়গা থেকে সে গান শিখতে রাজশাহী যায়, এখানে যে শিখতে রয়েছে শিখতে অবশ্যই অসমাপিকা ক্রিয়া, এবং পুরো বাক্যটিতে যেহেতু এমন একটি ভাব বুঝাচ্ছে যে একটি কাজ করার জন্য আমার অন্য একটি কাজ করতে হচ্ছে বা কোনো জায়গায় যেতে হচ্ছে, তার মানে এখানে যে শিখতে রয়েছে এটি হচ্ছে মূলত আমার ভাবী অসমাপিকা ক্রিয়া। এরপর দেখো শর্ত অসমাপিকা ক্রিয়া, গান করলে তার মন ভালো হয়ে যায়। তার মানে মন ভালো হওয়ার বিষয়টি আমার সরাসরি নির্ভর করছে গান করার উপরে, তার মানে এখানে শর্তারোপ করা হয়েছে। ঠিক এমন একটি জায়গা থেকে এই যে করলে রয়েছে, এই করলে হবে গিয়ে আমার শর্ত অসমাপিকা ক্রিয়া। আশা করি তোমরা এই বিষয়টুকু বুঝতে পেরেছ। এরপর আমরা বাক্যের মধ্যে কর্মের উপস্থিতির উপরে ভিত্তি করে দেখব যে আমার যে ক্রিয়াপদটি রয়েছে সেটিকে তিনটি ভাগে ভাগ করা যায়। প্রথমটি হচ্ছে কি, অকর্মক্রিয়া। যে বাক্যে কোনো কর্ম থাকে না সেটি হচ্ছে মূলত আমার অকর্মক্রিয়া। এবং আমরা জানি যে যদি আমি বাক্যকে কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাই, তাহলে আমি সেখানে বুঝবো যে সেই কি এর উত্তরে যে শব্দটি এসছে সেটি হচ্ছে আমার কর্ম। দেখো সে ঘুমায়, যদি আমি বাক্যকে জিজ্ঞেস করি সে কি বা এমন কিছু একটা, তাহলে কিন্তু দিন শেষে আমি এখান থেকে কোনো কর্ম পাচ্ছি না। যদি এমন একটি বাক্য থাকতো যে সে ফুটবল খেলে, তাহলে আমি প্রশ্ন করতে পারতাম সে কি খেলে, সে ফুটবল খেলে, এখানে উত্তর হবে গিয়ে আমার কর্ম হচ্ছে ফুটবল। কিন্তু যখন আমি সে ঘুমায় এ বাক্যটিকে কি দিয়ে প্রশ্ন করে কোনো উত্তর পাই না, তখন আমি বুঝতে পারি এ বাক্য কোনো কর্ম নেই এবং এ বাক্যে যে ক্রিয়াটি রয়েছে এই ঘুমায় ক্রিয়াটি, এটি হচ্ছে আমার একটি অকর্মক্রিয়া। এরপর থেকে সকর্মক্রিয়া, বাক্যের মধ্যে যদি আমার কর্ম থাকে তাহলে আমার সেটা সকর্মক্রিয়া। আমরা আগেই জেনেছি কর্ম আমরা কিভাবে চিনব, বাক্যকে যদি আমি কি দিয়ে প্রশ্ন করি, ফলশ্রুতি যদি কোনো উত্তর পাই তাহলে সেটি হচ্ছে কি আমার কর্ম। যখন আমি দেখি এখানে একটি বাক্য রয়েছে সে বই পড়ছে এবং এ বাক্যটিকে যদি আমি কি দিয়ে প্রশ্ন করি উত্তর পাই বই, ঠিক তখন কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আমি বুঝতে পারছি এ বাক্যে যে ক্রিয়াটি রয়েছে
সেই বাক্যের ক্রিয়াটি হবে সকর্মক ক্রিয়া, তার মানে সে বই পড়ছে, সে কি করছে, বই, বই হচ্ছে গিয়ে আমার কর্ম, আর এই জায়গা থেকে যে আমার পড়ছেটি আসছে, যেহেতু আমার এখানে কর্ম হয়েছে বা কর্ম আছে, তার মানে এখানে আমার পড়ছে যেটি হবে সেটি হচ্ছে গিয়ে আমার সকর্মক ক্রিয়া। আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছ। দেখো শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তীতে যদি আমি চিন্তা করি তাহলে আমি যে বিষয়টি পাবো সেটি হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া। বাক্যের মধ্যে ক্রিয়ার দুটি কর্ম থাকলে সেই ক্রিয়াকে আমরা দ্বিকর্মক ক্রিয়া বলি। যদি আমি দেখতে পাই যে একটি বাক্যের মধ্যে আমার দুটি কর্ম রয়েছে সেটি হবে কি আমার দ্বিকর্মক ক্রিয়া। যেমন শিক্ষক ছাত্রকে বই দিলেন, এই বাক্যে দিলেন এটি দ্বিকর্মক ক্রিয়া। দেখো শিক্ষার্থীরা কিভাবে হচ্ছে সেই প্রশ্নের উত্তরটি আমি এখানে বুঝতে পারবো। আমরা আগেই জানি বাক্যকে আমি কি দিয়ে প্রশ্ন করব। দেখো শিক্ষার্থীরা, কি দিলেন প্রশ্নের উত্তর দেয় মুখ্য কর্ম বই, আর কাকে দিলেন প্রশ্নের উত্তর দেয় গৌণ কর্ম ছাত্রকে। তার মানে আমরা জানতে পারলাম যে যদি আমি একটি বাক্যকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, আর একটু যদি আমি গভীরে গিয়ে বিষয়টি পড়াশোনা করি তাহলে জানতে পারবো একটি বাক্যকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করা হয় তাহলে কিন্তু দিন শেষে আমি কর্ম পাবো। এই যে বাক্যটি রয়েছে, যে বাক্যকে আমি প্রশ্ন যদি করি শিক্ষক ছাত্রকে কি দিলেন, এখানে অবশ্যই আমি একটি উত্তর পাচ্ছি বই। শিক্ষক কাকে বই দিলেন, অবশ্যই আমি উত্তর পাচ্ছি ছাত্র। তার মানে আমি এখানে কি দিয়ে উত্তর পাচ্ছি, কাকে দিয়ে উত্তর পাচ্ছি। ঠিক এমন একটি জায়গা থেকে আমার বুঝতে হবে এখানে আমার কর্ম হচ্ছে কি দুইটি। কি দিয়ে যখন আমি উত্তর পাই সেটির উত্তর যখন হয় বই, তখন এই বইটি হয় মুখ্য কর্ম। আর যখন আমি কাকে দিয়ে প্রশ্ন করি, কাকে দিয়ে প্রশ্ন করে যখন আমি পাই ছাত্র, সেই ছাত্র হচ্ছে গিয়ে আমার দিন শেষে কি শিক্ষার্থী বন্ধুরা, গৌণ কর্ম। ঠিক এমন একটি জায়গা থেকে আমার সম্পূর্ণ বিষয়টি হচ্ছে কি দ্বিকর্মক্রিয়া। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর আমরা যে বিষয়টি নিয়ে পড়াশোনা করবো সেটি হচ্ছে গঠন বিবেচনায় ক্রিয়া কত প্রকার। গঠন বিবেচনায় ক্রিয়া পাঁচ রকমের। কী কী রকমের আসো আমরা জানি। সরল ক্রিয়া, একটি মাত্র পদ দিয়ে যে ক্রিয়া গঠিত হয় এবং কর্তা এককভাবে ক্রিয়াটি সম্পন্ন করে তাকে আমরা কি বলতে পারি, সরল ক্রিয়া। তার মানে আমার ক্রিয়াপদ থাকবে একটি এবং কর্তা এককভাবে ক্রিয়াটি সম্পন্ন করবে। দেখো সে লিখছে, ছেলেরা মাঠে খেলছে, সে লিখছে। দেখো শিক্ষার্থীরা এখানে কিন্তু একটি মাত্র ক্রিয়াপদ রয়েছে এবং সেটি হচ্ছে গিয়ে লিখছে, এবং লেখার কাজটি কর্তা এককভাবে অর্থাৎ সে সম্পন্ন করছে বা সম্পূর্ণরূপে কাজটি শেষ করছে। তার মানে বুঝতেই পারছো এখানে যে আমি সে লিখছে বলছি এটা হলো গিয়ে আমার সরল ক্রিয়া। এরপর দেখো ছেলেরা মাঠে খেলছে। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করে দেখো, আমি যখন বলি ছেলেরা মাঠে খেলছে এখানে কিন্তু আমার কর্তা হচ্ছে কি ছেলেরা। ঠিক এমন একটি জায়গা থেকে খেলছে আমার দেখো একটি মাত্র ক্রিয়াপদ রয়েছে এবং কর্তা কিন্তু সরাসরিভাবে এবং এককভাবে ক্রিয়াটি সম্পন্ন করছে। তার মানে ঠিক এমন একটি জায়গা থেকে যদি আমি চিন্তা করি, সে লিখছে, ছেলেরা মাঠে খেলছে, উভয় জায়গায় আমার ক্রিয়াপদ একটি করে রয়েছে এবং উভয় জায়গায় কর্তা এককভাবে ক্রিয়াটি সম্পন্ন করছে, তা এটি হচ্ছে কি মূলত আমার সরল ক্রিয়া। এখানে লিখছে ও খেলছে এগুলো হচ্ছে সরল ক্রিয়া। আশা করি তোমরা বুঝতে পেরেছো সম্পূর্ণ বিষয়টি। এরপরে আমরা দেখব প্রযোজক ক্রিয়া। কর্তা অন্যকে দিয়ে কাজ করালে সেটি হয় প্রযোজক ক্রিয়া। তার মানে একটি কাজ করানো হবে বা একটি কাজ হবে যে কাজটি কর্তা নিজে করবেন না, বরং অন্য কাউকে দিয়ে করাবেন। যদি আমি বলি তিনি আমাকে অঙ্ক করাচ্ছেন, আমরা কিন্তু বুঝতেই পারছি এখানে কর্তা হচ্ছে গিয়ে তিনি। ঠিক এমন একটি জায়গা থেকে যখন আমি বলি তিনি আমাকে অঙ্ক করাচ্ছেন এবং এই বাক্যে তিনি যখন হন কর্তা, তাহলে কিন্তু আমরা বাক্যটি পড়ে বুঝতে পারছি এই সম্পূর্ণ যে বাক্য গঠনের প্রক্রিয়াটি, সেই প্রক্রিয়া অনুযায়ী কর্তা কিন্তু নিজে কাজ করছেন না বা অঙ্ক করার কাজটি নিজে করছেন না, বরং অন্য আরেকজনকে দিয়ে করাচ্ছেন এবং এখানে সেই অন্য আরেকজন ব্যক্তি হলো গিয়ে আমাকে বা আমি। তার মানে বুঝতেই পারছো কর্তা যখন নিজে না করিয়ে অন্য কাউকে দিয়ে কাজ করে সেটি হচ্ছে কি আমার প্রযোজক ক্রিয়া। একইভাবে রাখাল গরুকে ঘাস খাওয়ায়, রাখাল কিন্তু কখনই নিজে ঘাস খাবে না, এটি আসলে সম্ভব না শিক্ষার্থী বন্ধুরা। ঠিক এমন একটি জায়গা থেকে যখন আমি বলি রাখাল গরুকে ঘাস খাওয়ায়, রাখাল নিজে হচ্ছে গিয়ে আমার কর্তা, কিন্তু সে নিজে আর ঘাসটি খাচ্ছে না, বরং সে গরুকে ঘাস খাওয়াচ্ছে। তার মানে ঘাস খাওয়ার বিষয়টি সে অন্যকে দিয়ে সম্পন্ন করাচ্ছে। তার মানে এখানে আমার খাওয়ায় যেটি রয়েছে সেটি হচ্ছে কি প্রযোজক ক্রিয়া। তাহলে এই যে দুটি বাক্য রয়েছে এই দুই বাক্য থেকে করাচ্ছেন এবং খাওয়ায় হলো গিয়ে আমার প্রযোজক ক্রিয়া। এরপরে শিক্ষার্থী বন্ধুরা আমরা যে বিষয়টি পড়ব সেটি হচ্ছে কি নাম ক্রিয়া।
আসল নাম ক্রিয়া কি? বিশেষ্য বিশেষণ ধনাত্মক শব্দের শেষে আ বা আনো প্রত্যয় যুক্ত হয়ে যে ক্রিয়া গঠিত হয় তাকে নাম ক্রিয়া বলে। যেমন দেখো শিক্ষার্থীরা, বিশেষ্য চমক শব্দের সাথে যদি আমি আনো যুক্ত করি তাহলে হয় চমকানো, বা যদি আমি বাক্যে নিয়ে যাই তাহলে সেটি হচ্ছে আকাশে বিদ্যুৎ চমকায়। আবার দেখো বিশেষণ কম শব্দের সঙ্গে আ যুক্ত হয়ে হয় কমা, যদি আমি বাক্যে নিয়ে যাই হয় বাজারে সবজির দাম কমছে না। আবার দেখো ধনাত্মক ছটফট শব্দের সঙ্গে যদি আমি আনো যুক্ত করি তাহলে হয় ছটফটানো, যদি আমি বাক্যে নিয়ে যাই হয় জবাই করা মুরগিটি উঠানে ছটফটায়। তার মানে দেখো শিক্ষার্থীরা, চমকানো, কমা, তারপর ছটফটানো, এই জায়গাগুলোতে কিন্তু আমার আ এবং আনো উভয় প্রত্যয় এসছে, এবং সেগুলো কখন কখন এসছে, চমক বিশেষ্য হয়ে গিয়েছে চমকানো, এরপর দেখো কম এর মাধ্যমে বিশেষণ এটি হয়ে গিয়েছে কমা, আর ধনাত্মক শব্দ ছটফট এর মাধ্যমে আমি টিকিট করে ফেলেছি ছটফটানো। তার মানে এই যে আমার তিনটি সাধারণ জায়গা রয়েছে, চমকানো, কমা, ছটফটানো, এসবই হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা আমার নাম ক্রিয়া। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর আমরা পড়বো সংযোগ ক্রিয়া। বিশেষ্য বিশেষণ বা ধনাত্মক শব্দের পরে করা, কাটা, হওয়া, দেওয়া, ধরা, পাওয়া, খাওয়া, মার প্রভৃতি ক্রিয়া যুক্ত করে যে সংযোগ ঘটায় সেটি হচ্ছে সংযোগ ক্রিয়া। যেমন দেখো করা ক্রিয়া যোগে গান করা, গরম করা, ছনছন করা, ব্যাট করা। কাটা ক্রিয়া যোগে সাঁতার কাটা, বিপদ কাটা। হওয়া ক্রিয়া যোগে উদয় হওয়া, বড় হওয়া, রাজি হওয়া। তার মানে এখানে যে আমার বিশেষ্য বিশেষণ এবং ধনাত্মক শব্দগুলো রয়েছে সেগুলোর পরে কিন্তু আমি এই যে শব্দগুচ্ছগুলো মাত্র বললাম, ক্রিয়া শব্দগুলো, সেগুলো কিন্তু আমি যুক্ত করছি। দেখো শিক্ষার্থীরা, যদি আমি এখানে একটু গভীরভাবে চিন্তা করি তাহলে হচ্ছে কি, সাঁতার এটি কিন্তু একটি বিশেষ্য। তার মানে সাঁতার দিয়ে যখন আমি বিশেষ্য বুঝাই এবং এই সাঁতারের পরে যখন আমি কাটা যুক্ত করি তখন কিন্তু আমার এটি হয়ে যাচ্ছে সংযোগ ক্রিয়া। একইভাবে শিক্ষার্থী বন্ধুরা, যদি আমি আরও অন্যান্য বিষয়গুলো চিন্তা করি, ব্যাট করা, ব্যাট, ব্যাট কিন্তু এখানে একটি বিশেষ্য, এর সাথে আমি দিন শেষে কী যুক্ত করছি, করা, হয়ে যাচ্ছে আমার সংযোগ ক্রিয়া। এরপর দেখো ঠনঠন করা, এই যে আমার ঠনঠনটি রয়েছে, ঠনঠনটি কিন্তু এখানে একটি আমার ধনাত্মক শব্দ এবং এর সাথে যখন আমি করা যুক্ত করছি এটি হয়ে যাচ্ছে আমার ঠনঠন করা এবং হয়ে গেল আমার সংযোগ ক্রিয়া। এভাবে আমরা বিশেষ্য বিশেষণ এবং ধনাত্মক শব্দের পরে করা, কাটা, হওয়া, দেওয়া, ধরা, পাওয়া, খাওয়া, মারা ইত্যাদি যুক্ত করে সংযোগ ক্রিয়া তৈরি করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এরপরে এই সংযোগ ক্রিয়ার ব্যাপারে আরও বেশ কিছু উদাহরণ রয়েছে। যেমন দেখো দেওয়া ক্রিয়া যোগে কথা দেওয়া, মন দেওয়া, দোষ দেওয়া। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানেও কিন্তু আমি বিশেষ্য বিশেষণ এবং ধনাত্মক যে বিষয়গুলো রয়েছে সেগুলোরই প্রভাব দেখতে পাচ্ছি। আবার দেখো ভাঙন ধরা, মরচে ধরা, ক্যাচ ধরা। এরপর দেখো লজ্জা পাওয়া, কষ্ট পাওয়া, বৃদ্ধি পাওয়া। লজ্জা, লজ্জা দিয়ে অবশ্যই কিন্তু আমি বিশেষণ বুঝাচ্ছি, ঠিক এমন এটি জায়গা থেকে যখন আমি বলছি লজ্জা পাওয়া তখন কিন্তু পাওয়া যোগ করার মাধ্যমে আমি এটিকে সংযোগ ক্রিয়া বানিয়ে ফেলছি। একইভাবে আছাড় খাওয়া, মার খাওয়া, ডিগবাজি খাওয়া, উঁকি মারা, পকেট মারা। পকেট দিয়ে আমি বিশেষ্য বুঝাই তখন যখন আমি বলি যে মারা অর্থাৎ পকেট মারা, তখন এটিও কিন্তু আমার সংযোগ ক্রিয়া হয়ে যায়। আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছ। এরপর আমরা পড়ছি সবশেষে যৌগিক ক্রিয়া। অসমাপিকা ক্রিয়ার সঙ্গে সমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যখন এটি ক্রিয়া গঠন করে তখন বলে হচ্ছে যৌগিক ক্রিয়া। তার মানে অসমাপিকা ক্রিয়ার সাথে এটি আমি সমাপিকা ক্রিয়া যোগ করব। যদি আমি বলি মরে যাওয়া, কমে আসা, এগুলোর সাথে কিন্তু আমার মরে এটি হচ্ছে আমার অসমাপিকা ক্রিয়া, আর যাওয়া এটি কিন্তু আমার সমাপিকা ক্রিয়া। একইভাবে যদি আমি একটি বাক্যের প্রেক্ষাপটে চিন্তা করি, ছেলেটির জ্বর কমে এসেছে। দেখো কমে এবং এসেছে দুইটি কিন্তু আমার ক্রিয়া, কিন্তু যদি আমি বলি ছেলেটির জ্বর কমে, এভাবে যদি বাক্যটি শেষ করে দিই তাহলে কিন্তু বাক্যের পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ পায় না। তার মানে এখানে যে কমে আসলো সেটি হচ্ছে কমে যে শব্দটি রয়েছে সেটি দিয়ে আমি বুঝাচ্ছি অসমাপিকা ক্রিয়া। একইভাবে যদি আমি বাক্যটি সম্পূর্ণ করে ফেলি, ছেলেটির জ্বর কমে এসেছে, এখানে যে এসেছে নিয়ে আসলাম, এই এসেছে ক্রিয়াপত্রের কারণে আমার সম্পূর্ণ যে বাক্যটি রয়েছে সে বাক্যটি পূর্ণতা পায়। বাক্যের যেহেতু পূর্ণতা পাচ্ছে তার মানে আমার বাক্যটি সম্পূর্ণ হয়েছে, তার মানে এই বাক্যে এসেছে হচ্ছে গিয়ে দিন শেষে একটি আমার সমাপিকা ক্রিয়া এবং ফলো
ফলশ্রুতিতে কমে আসা বা সম্পূর্ণ যে বাক্যটি আছে এই বাক্যের মধ্যে আমি দুইটি ক্রিয়া দেখতে পাচ্ছি, একটি হচ্ছে অসমাপিকা ক্রিয়া এবং আরেকটি হচ্ছে সমাপিকা ক্রিয়া। তার মানে এই পুরাটিকে আমি একত্রে বলতে পারি যৌগিক ক্রিয়া। একইভাবে এগিয়ে চলা, হেসে ওঠা, উঠে পড়া, পেয়ে বসা, সরে দাঁড়ানো ইত্যাদি। আশা করি তোমাদের এই বিষয়গুলো মনে থাকবে। শিক্ষার্থীরা, এর মধ্য দিয়ে ক্লাসের একদম শেষাংশে চলে আসলাম, এখন আমরা অনুশীলন করব। দেখো, বাক্যের উদ্দেশ্য বা কর্তা কি করে বা কর্তার কি ঘটে বা হয় তা কোন পদ দ্বারা নির্দেশিত হয়। বিশেষ্য বিশেষণ ক্রিয়া নাকি যোজক? অবশ্যই শিক্ষার্থীরা, এটি হচ্ছে আমাদের ক্রিয়ার সংজ্ঞা এবং এই প্রশ্নের উত্তর হবে গিয়ে গ বা ক্রিয়া। তারপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি আইটু মনোযোগ সহকারে চিন্তা করি, দুই নম্বর প্রশ্নের উত্তরটি কী হবে? দুই নম্বর প্রশ্নটি হচ্ছে ধাতুর সঙ্গে কী যুক্ত হয় ক্রিয়া হয়? প্রত্যয়, অনুসর্গ, বিভক্তি না উপসর্গ। আমরা কিন্তু এটি আজকের ক্লাসে পড়িয়েছি। তোমরা যদি এমন কেউ থেকে থাকো এই প্রশ্নের উত্তরটি পারছো না, তারা অবশ্যই আজকের ক্লাসটি শুরু থেকে দেখবে এবং এই প্রশ্নের উত্তরটি আমি আর দিয়ে দিচ্ছি না, এটি তোমরা কমেন্ট সেকশনে পুরো ক্লাসটি দেখার পরে দিয়ে দিবে এবং পরবর্তীতে আমি এসে কমেন্ট সেকশনে সঠিক উত্তরটি জানিয়ে দিব। শিক্ষার্থীরা, অসংখ্য ধন্যবাদ আজকের আমার এই ক্লাসটি করার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম। এবং অবশ্যই শিক্ষার্থীরা, 10 মিনিট স্কুলের অ্যাপ ডাউনলোড করে 10 মিনিট স্কুলের পাশে থেকো।